তাহলে আমি রান্না বান্না থেকেই আমার ব্লগটা শুরু করছি। এখানে দেখো কাঁকড়া রয়েছে, এই আমি জড়িয়ে দিয়েছি, কচু শাকটা এখন ভাজা করব। তো সব কিছু রান্না করা, আর আমি এটা হয়েই গেছে ভাজা। আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কাঁকড়ার তরকারিটা ফটাফট করে রান্না করে নেব, আর কাঁকড়াটা আমি নারকেলের দুধ দিয়ে রান্না করছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, সকালে মেয়ে পুজো দিয়ে চলে গেছে, আমরা সকালের খাওয়াটা খেয়ে নেব ওখানে। আর এখানে আমার কাঁকড়ার তরকারি হয়ে গেছে, আর এই যে কচু শাক ভাজা। তো আমি ঠাকুরের কাছে প্রে করি, ঠাকুর আমাকে এত সুন্দর ফুল গাছ দিয়েছে, ধন্যবাদ দিই। আমরা এখানে যাচ্ছি জমিতে, আর এখানে ওয়েদারটা আজকে অনেকই সুন্দর, ভালো রোদ্দুর হচ্ছে। আর এখানে ছেলে বাহানা করছে, ওর ঠাকুমা বাড়ি যাবে, তাই ওর ঠাকুমা বাড়ির রাস্তার সামনে ওকে নামিয়ে দিলাম। তারপরে আমরা আবার অনেক দিন পরে আসলাম জমিতে, আর দেখো জমিতে একটা দুন্দুল হয়েছে, আর দুন্দুলটা বড় হয়ে গেছে, তো তোমাদের দাদা দেখাচ্ছে। আর ঘাসের ফুলগুলো দেখো কত, আমাদের লোবিয়া গাছ, লোবিয়া গাছগুলোই একটু ভালো রয়েছে, কারণ পিছনই বৃষ্টি। ভেন্ডি গাছগুলো ভালো দেখাচ্ছে, আর এখানে একটা ভেন্ডিও হয়েছে, আর সেটা আরও ভেন্ডি গাছ রয়েছে। আমাদেরই গাছের সবজি, আর এটা আমার গাছের কুমড়ো হয়েছে, আমরা কুমড়ো গাছ লাগিয়েছিলাম সেই কুমড়ো। আর এটা হচ্ছে কে চাল কুমড়ো বলে বাংলায়, অ্যাসগ্যাটো বলে একে, আর একটা লম্বাতা, এটাও আমাদের গাছে হয়েছে। আর এটা হচ্ছে চাল কুমড়ো গাছের আগার, কি মোটা মোটা দেখো, তো অনেক ভালো লাগে। নিজের গাছের সবজি খেতে তো অনেকই ভালো লাগে, আর আমার তো ভীষণই ভালো এর ঘরে, কারণ কি ওর হাজব্যান্ডের আজকে বার্থডে সারপ্রাইজ। আমি চলে আসলাম আমার বন্ধু বাড়ি, আর দেখো ফটাফট করে আমরা সব কাজগুলো করে নিচ্ছি। আর এখানে ডিম সিদ্ধ করা হচ্ছে উনুনে, কারণ কি উনুনে রান্না করা হবে, আর অনেক সুন্দর হয় উনুনে রান্না করলে। আর এখানে কেকও বানানো হচ্ছে, ঘরেই কেক বানানো হচ্ছে। তো অনেকটা অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, তো আমি ঘরে যাব, ঘরে চলে আসছি। আমাদের দাদা মাছ এনেছে আমাদের এইখানে, নালার মাছ, এগুলো তেলাপুয়ে মাছ, আর এখানে রয়েছে সাগরের মাছ, এটা খাটা ভাঙড়ি মাছ, আর এটা তারিণী মাছ। তো সাগরের মাছ বেশি একটা বাচ্চারা খেতে চায় না, করে আনে না, তো এই জন্য মিষ্টি জলের মাছও নিয়ে। ফ্রেন্ডস এই দেখো খাট্টা ভাঙড়ি মাছ, আমাদের এখানে পাওয়া যায় ভীষণই এই মাছটা, তো এই মাছটা আমি এখন কাটবো। আর এইটা হচ্ছে সাগরের মাছ, সমুদ্রের মাছ, আর এইগুলো এখানে রয়েছে, এই যে তেলাপুয়ে মাছ, তো এইগুলো আমি এখন কাটবো। এগুলো হচ্ছে মাছগুলো আমি কাটা শুরু করে দিয়েছি, আর মাছগুলো ফটাফট করে কেটে নেব। তো মাছগুলো কাটা হয়েই যাচ্ছে, আর এই খাট্টা ভাঙড়ি মাছটা দিয়ে দেখো ডিম হয়েছে এর পেটে আবার। তো ডিম, মাছের ডিম খেতে কার কার ভালো লাগে কমেন্টসে প্লিজ বলবে, আমার তো অনেকই ভালো লাগে মাছের ডিম খেতে। মাছ বেশি, সাগরের মাছ আমাকে খাওয়া হয় না, আর আমাকে পছন্দও না আমার, তো ওই জন্য একটু নালার মাছও অনেক বাচ্চারা পছন্দ করে করে। তো এখানে আমি ফটাফট করে কেটে নিলাম মাছগুলো, আর আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে মাছ কাটা। তো তোমরা কে কে এরকম মাছ ঘরে বসে কাটতে পছন্দ করো প্লিজ কমেন্টসে বলবে। আর এখানে দেখো মাছগুলো কাটা হয়ে গেছে, আর এগুলো সব আমি ফ্রিজে রেখে দেবো এখনে। ফ্রেন্ডস আমরা এখানে হয়ে গেছি রেডি, আর এখন আমরা যাচ্ছি একটা সারপ্রাইজ বার্থডে পার্টিতে। রাত 12টার সময় কেক কাটা হবে, আমার বান্ধবীর হাজব্যান্ডের বার্থডে, তো ওইখানে আমরা যাচ্ছি, কারণ সে এখনো জানে না, তাহলে সারপ্রাইজ দেওয়াই হবে। তো আমরা রেডি টেডি হই, আমার হাজব্যান্ড আর এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, আর আমরা গিফটও নিয়ে নিছি। তো এখন আমরা যাব, আর আমার ছেলে এই যে বাইরে রয়েছে। কই আদি, এইখানে দেখো পাঁপড় ভাজা হচ্ছে, আর এই যে বৌদি, বৌদি বাবু, আর এই বৌদি হচ্ছে পাঁপড় ভাজছে। কই বৌদি, তাকাও এদিকে। আর এই যে একটা বোন, আবার নেব ভালো করে। এই যে হচ্ছে সারপ্রাইজ বার্থডে বয়, সারপ্রাইজ না নাই সবাই কয়ে দিচ্ছে। আর এই যে আমার বান্ধবী, আর এই যে একটা বোন, আর বোনটা আসলো বার্থডেতে, অনেক ভালো লাগলো। এই দিদি হচ্ছে আসছে আজকে বার্থডে পার্টিতে, আর এইখানে দেখো বাচ্চা পার্টি সব খেতে বসে গেছে, আর এখানে দেখো খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে ডাল, মাংস, কফি ভাজা, আর এখানে কি রয়েছে, দেখো ডিম রয়েছে, ওখানে চলো ওটাই কি রয়েছে দেখে আসি।
এইখানে দেখো রয়েছে মাংস, চিকেন, চিকেন বাচ্চাকে দেওয়া হচ্ছে। আর এইখানে দেখো আদি, আদি খাচ্ছে, ওর বাবা খাওয়াচ্ছে, আর ওর বাবা হচ্ছে করছে লাইক। তো এই যে সেই বোন যে বোন কেক বানাইছে, আর হচ্ছে বোন হচ্ছে কে চলে যাবে কালকে, তো খারাপও লাগছে যে বোন চলে যাবে। আর এইখানে দেখো তোমাদের দেখাই, বোন অনেক সুন্দর কেক বানায়। আর এই দেখো কেক বানিয়েছে, ফ্রিজে রয়েছে, কারণ কি এটা আইস কেক সেই জন্য। দেখো দিদি হচ্ছে কে সবাইকে ভাত দিচ্ছে, তরকারি দিচ্ছে, কারণ দিদি আমার বান্ধবীরে খাওয়াই দিচ্ছে। দুই যা, এরা দুজন হচ্ছে যা যা, তা একটু গলা মেলো। আর এখানে ননদ, ননদকে বৌদি খাইয়ে দিচ্ছে পাঁপড়, খালি পাঁপড়ই খাওয়াচ্ছে আর কিছু না। আর এই যে ছোট বাচ্চা, এদিক তাকাও, হ্যাঁ ওহো তাই, হ্যাঁ এবার ফ্ল্যাশ লাইট জ্বলছে না। তো এই যে দেখো ক্লাসমেট, ক্লাসমেটরে খাইয়ে দিচ্ছে, আর আমার হাজবেন্ড জানে সবাই, গরম গরম ভাত। বাচ্চা ছোট করে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। তো বৌদি কেমন হয়েছে? খাও তুমি। এইখানে একটা কাকা বসেছে খেতে, একটা কাকা বসেছে খেতে, তো এরা ফার্স্টবার আমার ব্লকে আসলো। আর এরা হচ্ছে কি আমার ফ্রেন্ডের বোন দুজন, এরাও ফার্স্টবার আসলো। আর এখানে বার্থডে বয় দেখো হাই বলছে আবার, ও অনেকই হ্যাপি, কারণ ওর ওয়াইফ হচ্ছে কি ওরে আজকে সারপ্রাইজ দিয়েছে ওর বার্থডে। খেতে বসে গিয়েছে আর সবাই এক এক করে খাচ্ছে, আর এখানে দাদারা ভাইরা সবাই খাওয়া দাওয়া করছে। আর অনেক সুন্দর হয়েছে, আমি সবার কাছে শুনছিলাম কেমন হয়েছে, কারণ বৌদি রান্না করেছে, তো অনেক টেস্টি হয়েছে সবাই বলছে। আর এই ভাইটা কালকে চলে যাবে, তো ওই বোনের ওয়াইফ। আর এখানে বার্থডে বয়ও খেতে বসে গেছে সবাইকে নিয়ে, আর সবাই খাওয়া দাওয়া করছে, তো অনেকই সুন্দর হয়েছে। আর এখানে দেখো আমার ছেলে আর বৌদি, অনেক সুন্দর করে বৌদি কোলে নিয়েছে আমার ছেলেকে, আর আমার ছেলে তো পুরো আপ্পা দিচ্ছে, আর বৌদি এমনি পুরো ভালোবাসে আমার ছেলেকে। অনেকটাই রাত হয়ে গেছে, তো এখন আমরা সবাই খেতে বসে গেছি লাস্ট। এই যে আমরা সব বৌরা মিলে একসাথে খাওয়া দাওয়া করছি, আর সবাই বলছে যে অনেক টেস্টি হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে, সবাই একসাথে খেতে বসছি। তো এরকম অনেকদিন পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলি ফ্রেন্ডসরা, দিদিরা বৌদিরা মিলে, তো অনেক ভালো লাগে, অনেক এনজয় করে আমরা খাচ্ছি, অনেক সুন্দর লাগছে। আর টাইমও হয়ে গেছে বার্থডে বয়ের কেক কাটার জন্য, তো ফটাফট করে খেয়ে নেব। এখন বাজে 12টা, তো টাইম হয়ে গেছে বার্থডে বয়ের কেক কাটার, তো আমরা ফটাফট করে রেডি করে নিলাম কেকটা বের করে। তা এখানে দেখো এই যে বার্থডে বয় কেক কাটছে, আর অনেক সুন্দর করে কেকটা কেটে নিল, আমরা সবাই হ্যাপি বার্থডে বলে দিলাম। আর অনেক জোরে গান হচ্ছিল, আর সবাই একটু ড্যান্সও করছিল, আর অনেক ভালো লাগছিল। তো যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। বাই বন্ধুরা।